একটি মিনিবাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই বাইক আরোহীর। মঙ্গলবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার অন্তর্গত পীরগঞ্জ অঞ্চলের বরতলি স্ট্যান্ড এলাকায়। জানা গেছে মৃতরা হলেন শেখ জামিদুল এবং শেখ সাজুল, দুজনেই পুখুরিয়া থানার মহারাজপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন মালদা শহর থেকে একটি মিনিবাস পুখুরিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মোটর বাইকে থাকা দুজনেই রাস্তার উপরে ছিটকে পড়ে, ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের। এদিকে বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং খবর দেওয়া হয় পুখুরিয়া থানার পুলিশকে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরে আমরা ওখানে দোকানে বসেছিলাম, এই তো দোকান দেখতে পাচ্ছি, গাড়ি ম্যাক্স ওই দিক থেকে আসছিল, কোন দিক থেকে? ওই মালদার দিক থেকে আসছিল, আর এই দিক থেকে একটা বাইক যাচ্ছে মালদার দিকে। এখানে মানে শব্দ পেলাম, জোর শব্দ, তারপরে ওখানে গেলাম, গিয়ে দেখছি তো মানে বাইক পড়ে আছে, ম্যাক্সি ভাঙচুর হয়েছে, ম্যাক্সি ডান দিকটা ভেঙে গেছে, আর দেখলাম যে দুজন পড়ে আছে, তো একজন সঙ্গে সঙ্গে একজন লড়ছিল একটা, তারপরে দেখছি ওই যে গাড়ি চালাচ্ছিল আর কি, ওর বাইকে পা লেগেছিল, পাটা কামিয়ে আমার ট্রেনে ছুটালাম, গিয়ে পুলিশকে সঙ্গে সঙ্গে খবর করলাম, পুলিশ আসলো, পুলিশ ট্রেনে চলে গেলো। এইটাই গল্প, এই বাইক নিয়ে বাইকে দুজন ছিল, বাইকে কটার সময় ঘটে যায় দুজনে কার সঙ্গে কার ধাক্কা লেগেছিল? ম্যাক্সের সঙ্গে একটা মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। দুজনে কি মারা গেছে? দুজনে মারা গেছে। আপনি কোথায় ছিলেন? আমি দোকানে ছিলাম এখানে। এটা কোন জায়গা? পীরগঞ্জ বটতলি। এদিকে পুখুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি ঘাতক গাড়ি দুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।